Hello everyone, Assalamualaikum. I am Jannat Pramanik. Apnader shobaike shagoto. Amar ajker video te dekhtei pachhen khubi maratok amar skin er obostha. Muloto eta makeup korechi SFX makeup jetar madhye ami futiye tular chesta korechi je bron uthle shekhane peke gele puj ber hole kemon dekha jay thik tamon. So cholun tahole shuru kora jak. Shobar age ami ektu concealer diye prothomoto foundation er kajta kore nichhi jate kore amar face ta ekdom fresh lage. যেটা আমি ফাউন্ডেশন দিয়ে করতে পারতাম বাট আমি কনসিলার দিয়ে দিলাম কারণ আমি একটু ডার্ক শেড মেকআপটা করতে চাচ্ছি আজকে এরপর আমি আইব্রাউটা করে নিচ্ছি এবং চোখ হারটাও করে নেব হালকা করে লিপস্টিকটাও দিয়ে নেব তারপরে ফাইনালি গিয়ে আমি সেই এসএফএক্স মেকআপটা করার চেষ্টা করব সো আমি আইব্রাউটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফরএভার সরি এভার বিউটির জেল আইলাইনারটা ইউজ করেছি আইব্রোতে এবং চোখেও সেম কাজল দিয়ে আমি আইলাইনার হিসেবে হালকা করে একেবারে সিম্পল মেকআপ করেছি তারপরে গিয়ে আমি এসএফএক্স মেকআপটা ফেসের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি যে নর্মাল মেকআপটা করতে চেয়েছি সেটা কাছাকাছি শেষ এখন আমি ইউজ করব ঠোঁটে লিপস্টিক যেটা আমি নিচ্ছি হচ্ছে পুডায়ারের ও তার আগে আমি মাস্কারা নিয়েছি গোল্ডেন রোজের একটা মাস্কারা ইউজ করেছি একেবারে অল্প করে তো বাস আমার মাস্কারা দেয়া শেষ এখন 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 আমি যাব হচ্ছে ঠোঁটে লিপস্টিক লাগাবো পুডায়ারের যে লিপস্টিকটা মোটামুটি একেবারে স্কিন কালার বলতে পারেন অনেকটাই তো কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার বিশেষ করে ফর্সা মানুষ যারা তারা এই ধরনের কালার ইউজ করলে ভালো লাগে আবার এরকম ডার্ক শেডে মেকআপ করলেও এটা ভালো লাগে তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে স্কার ওয়াক্স যেটা আমি মাত্র কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে ভিডিও দিয়েছি সরি দেড় মাস আগে অর্ডার দিয়েছিলাম হাতে পেয়েছি কয়েকদিন আগে সো স্কার ওয়াক্সটা আমি নিয়ে নিয়েছি হাতে যে স্প্যাচুলাটা আছে মেবি এটাকে স্প্যাচুলাই বলে যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাকে কী বলে তো এটার সাথে যে টুলটা এসেছে স্প্যাচুলা এটা আমি নিয়ে নিলাম এটা দিয়ে একটু একটু করে স্কার ওয়াক্সগুলো নিয়ে নিয়ে আমি একটু গুল 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 করে গালের মধ্যে দিয়ে দিচ্ছি মূলত যেভাবে করে ব্রন হয় গালে কপালে নাকে থুতনিতে যেভাবে করে হয় সেরকম করে আমি ব্রনের মতো বানানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আমি গোল 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 করে এই স্প্যাচুলা দিয়ে এবং হাতের সাহায্যে এটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমি একটা ব্রাশের সাহায্যে কনসিলার দিয়ে একটু ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল কালার মনে হচ্ছে এবং ব্রন ব্রন মনে হচ্ছে তো আমি এখন আরও অনেকগুলো দুই গালে কপালে নাকে থুতনিতে ব্রন তৈরি করব এরপরে আমি মেইন এফেক্টসটা ক্রিয়েট করব তো দেখতে পাচ্ছেন খুবই সাবধানে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে কাজটা করছি কারণ স্কার ওয়াক্সটা কিন্তু অনেকটা সফট আপনি হাতে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি চাইলে শক্ত করতে পারবেন নরম করতে পারবেন সো কীভাবে করে হাতে বানাবেন স্কার ওয়াক্স এটা কিন্তু আমার অন্য ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এটা কিন্তু অনেকটাই নরম হয় একটু শক্ত বলা যায় উপরে ছিল ওইটা নরম ছিল ভেতরে যেটা ওইটা অনেকটা শক্ত তবে একেবারে শক্ত না কিছুটা নরমই সো এটাকে খুব সাবধানে আলতো করে নিয়ে তারপরে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু করে নিয়ে সাইডে রেখে আবারও খোঁচা দিয়ে তুলে নিয়ে জাস্ট আলতো করে বসিয়ে দিচ্ছি এটা যদি আপনি ছোট ছোট আকারে কিছু করেন তাহলে এমনি লাগালেই হবে তবে যদি বেশি আকারে কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে ভ্যাজলিন কিংবা আপনাকে একটু আঠা ইউজ করতে হতে পারে সো আমি এমনি এমনি বসিয়ে দিলাম এরপরে আমি একটু ফেস পেইন্ট যে কালারটা আমার কাছে ছিল ফেস পেইন্টিং সেটা থেকে আমি কালার নিয়ে নিয়েছি দুটো একটা হচ্ছে হলো কী কালার বলে এটাকে কী কালার বলে বাদামি রং যেটাকে বলে এইটা আর হচ্ছে লাল দুটোকে একত্রিত করে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবং এরপরে আমি এই ব্রনগুলো যে বানিয়েছি এর উপরে একটু 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 করে এখানে কালারগুলো বসিয়ে দিচ্ছি কারণ ব্রন যখন পাকার কাছাকাছি সময় আসে বা চুলকানো হয় ঘষাঘষি করা হয় ডলাডলি করা হয় তখন হয় কি যে অনেকটা লাল লাল হয় বা মাথাগুলো কালো কালো হয় আবার দেখা যায় যে পেকে গেলে উপর থেকে সাদা সাদা হয়ে যায় একটু টিপ দিলে সাদা পুঁজের মতো বের হয় তো আমি সেরকমই করার চেষ্টা করব যেটা আপনারা প্রথমে দেখেছেন সো আমি প্রথমে এই কালারটা দিয়ে একদম ঢেকে দিচ্ছি এরপরে আমি মেইন যে কালারটা করতে চাচ্ছি সেই কালারটাতে ধীরে 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 নিয়ে আসবো মেকআপ এমন একটা জিনিস আপনাকে খুব সাবধানে করতে হবে বিশেষ করে এসএফএক্স মেকআপ একবার নষ্ট হয়ে গেলে আপনি আর ঠিক করতে পারবেন না সো খুব সাবধানে এটাকে করতে হবে সো আমার পুরো ফেসে কালারটা দেওয়া শেষ এখন আমি এটাকে একটু মানে ন্যাচারাল করার জন্য চেষ্টা করব একটু এদিকে সেদিকে কালারটা লাগিয়ে লাগিয়ে দিচ্ছি
দেখতে পাচ্ছেন একটু এদিকে সেদিকে এদিকে সেদিকে গালে নাকে কপালে সব জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম এবং একটুখানি কালো কালারও দিয়েছি যাতে করে মনে হবে যে একটু দাগ দাগ কারণ ব্রন যদি শুকিয়ে যায় তখন দেখা যায় কি অনেক সময় কালো দাগ পড়ে যায় এখন আমি যেটা করলাম হোয়াইট কালারের একটা কালার নিয়েছি যেটা নিয়ে আমি উপর থেকে একটু একটু করে দিয়ে দিয়েছি আপনি চাইলে স্কার ওয়াক্সটাকে একটু একটু করে লাগিয়ে দিতে পারেন তাতে করে এটা একদম পুজের মতো মনে হবে যেটা টিপ দিলে পেকে গেলে ব্রন ভেতর থেকে বের হয় সো সেটা অনেকটা পুজের মতো দেখতে খুবই বাজে আসলে ব্রন যাদের হয় মুখের মধ্যে এরকম বাজে ব্রন তাদের সত্যি নিজেদের কাছেও খারাপ লাগে অন্যদেরকেও দেখতে খুব ভালো লাগে না আসলে মানে মনে হয় যে এরকম কেন বা সবার সামনে আসলে সেইভাবে করে নিজেকে যেন উপস্থাপন করা যায় না ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় সো অবশ্যই অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে শাকসবজি খেতে হবে তেলযুক্ত খাবার একটু অ্যাভয়েড করতে হবে এবং ঘরোয়াভাবে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে স্কিন কেয়ার করতে হবে আর যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই স্কিন ডক্টর দেখাতে হবে এটাতে করে দেখা যাবে যে আপনাদের স্কিনটা অনেক অনেক ভালো থাকবে এবং স্কিন ভালো থাকলে চুল ভালো থাকলে আপনাকে দেখতে সুন্দর লাগবে কিন্তু আপনার মন মানসিকতাও ভালো থাকবে পড়াশোনা কাজ সব কিছুতে উদ্যম বেশি পাবেন তো সেক্ষেত্রে বলবো যে স্কিনের যত্ন নিন এবং অবশ্যই অবশ্যই সেই সাথে দাঁতের যত্ন নিন চুলের যত্ন নিন আসলে আমাদের শরীরের সব কিছুরই আসলে যত্ন নেওয়া উচিত আমি থুতনিতে আরেকটা ব্রন দিয়ে দিচ্ছি থুতনির এই ব্রনটা আমি আসলে পাকা দিচ্ছি না কাঁচা টাইপেরই দিচ্ছি তবে শুকিয়ে গেছে একটু ওরকম বোঝানোর জন্য যেটা হয় যে একটু লাল হয়ে যায় যখন তখন ব্যথা করে কিছুটা ওরকম সো অবশ্যই অবশ্যই স্কিনের যত্ন নিতে হবে নিজেকে উপস্থাপন করবার জন্য যে কোনো জায়গায় নিজের মানসিক শান্তির জন্য সব কিছুর জন্যই আসলে স্কিনের যত্ন নেওয়া উচিত নিজের যত্ন নেওয়া উচিত অবশ্যই 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 সো আমি যেটা করলাম এরপরে ব্লাড ওয়াটার যেটা আছে সেটা দিয়ে ব্রনের গোড়াগুলোতে একটু 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 করে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে অনেক সময় ব্রন চাপ দিলে এই পুঁজগুলো বাইরেকে কী বলে পুঁজের মতো এই ময়লাগুলো বের হওয়ার পাশাপাশি অনেক সময় ব্লাডও চলে আসে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন যদিও আজকের ভিডিওটা আমি খুব একটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি প্রথমত আমার এডিটিংয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিতে পারিনি কারণ লাইট ছিল না আমাদের এখানে আসলে কী বলবো বলতে গেলেই তো আসলে সমস্যা হয়ে যাবে দোষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না বলা হয় যে ঘরে ঘরে বিদ্যুৎ তবে এখানে ঘন্টার পর ঘন্টা না শুধুমাত্র দিনের পর দিন বিদ্যুৎ থাকে না এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এমনকি সারা দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না যার জন্য এই যে আমি দেড় বছর ধরে দু বছর ধরে প্রায় কাজ করছি ফলাফল আসলে বলা যায় যে শূন্য বলা যাচ্ছে না তবে 2% বা 5% বলা যায় এর ভালো আসলে কিছু হয়নি আপনারা খেয়াল করুন ভিডিওটাতে তেমন কোনো লাইট নেই এবং যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি লাইট না থাকার কারণে আমি ঠিকমতো দেখতেও পারিনি যার জন্য ভিডিওটাকে যতটুকু ভালো করার চেষ্টা করেছিলাম ততটুকু ভালো হয়নি সো যদিও আইপিএস ছিল আমার আইপিএসের সামনের লাইটটাতে কাজ করেছি কিন্তু দু সাইডে দুটো লাইট প্রয়োজন হয় যদি গ্রিন স্ক্রিন করা হয় ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেহেতু আমি গ্রিন স্ক্রিনটাকে সরাতে পারিনি যার জন্য একটু বাজে হয়েছে সো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সবাইকে দাওয়াত রইল পরের ভিডিও দেখবার জন্য পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই আমি একটা ভালো সুন্দর একটা মানে এসএফএক্স হোক হরর হোক হ্যালোউইন হোক যেটাই হোক না কেন সুন্দর একটা মেকআপ ভিডিও দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.